ঠিক আছে আপনি কি করতে পারবেন এই কমিশন কানে হচ্ছে কোনা সাজিদ ও ফাইটার সাইফ এটা কানে হচ্ছে কোনা মোহাম্মদ ফাইটার নাচুস কানে হচ্ছে বেগম আকস এই ক্লিপটা বাংলাদেশ এয়ারফোর্সের 2023 এর গ্রাজুয়েশন এবং সেনাবাহিনী কুচকাওয়াজের একটা ক্লিপ। হাই এভরিওয়ান, ইটস ম্যান ভিটান, আর আজকে আমরা যাইতেছি সেনাবাহিনীর স্পেশাল কুচকাওয়াজ দেখতে যশোর, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি এয়ার ডিফেন্স অথবা এয়ারফোর্স একাডেমি। আমাদের কলেজ থেকে 7:15 বাস ছাড়ার কথা ছিল, সেই হিসেবে আমাদের কলেজে যাওয়ার কথা ছিল। তো আমি লিটারালি 6:15-20 এর দিকে বাসার থেকে বের হয়ে গেছি। তার করোনা ভাইরাস এই সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ফোন নিতে হচ্ছে না। আমি আর 6:30 বেরোনোর কথা, জাস্ট 6:30 বাজে। কে এই যে এই জায়গাও চুলটি করা লাগবে আপনার তাই সিম্পল ভাই, ফুল সিম্পল ড্রেস। কেন এই শুধু শার্ট আর প্যান্ট পরেছেন? যা নিচে কিছু করেন নি। আমরা যখন স্কুলে পৌঁছেছি তখন স্কুলের জাস্ট দারান ছাড়া পুরো স্কুল একদম তারপর আমরা বাসে যেখানে সিট ধরতে চাইছিলাম সেখানে আমরা সিট পেয়েছিলাম। বাসে বসার পর তারপর আমরা স্কুলে ক্যান্টিন খুলছিল, ক্যান্টিন থেকে আমরা কিছু স্ন্যাক্স কিনে তারপর আমরা বাসে উঠছিলাম। বাস আমাদের 7:30 আগেই ছেড়ে দিয়েছিল, 7:15 ছাড়া কথা ছিল। বাট ইউ নো স্কুলে পিকনিক যেত, কিছু হলে কি হয়। আমাদের অ্যারাউন্ড 30-40 মিনিটস মতো লাগছিল আমাদের যশোর পৌঁছাইতে। যশোর পৌঁছানোর পর সেনাবাহিনীর যে ক্যাম্পাস ভাই সাহেব, আমি লিটারালি আইসিটি অলিম্পিয়াডের এই মেডেল সহ আমরা বাইরে অলিম্পিয়াডতে আসার পথে যেখানে আমার প্রোফাইল পিকচারে দেওয়া ছবিটা তুলছিলাম, আমরা তখন মানে আমি জানতাম না পার্সোনালি, ফ্রেন্ড হয়তো জানতেও পারে, যে ওই যে গেটের সামনে দাঁড়াই ছবি তুলছিলাম ওই গেটটার পিছনেই আজকে আমরা যাচ্ছি সেই সেনাবাহিনীর সেই কুচকাওয়াজ গ্রাজুয়েশন ইভেন্টটা দেখতে। আমরা প্রথমে যে শাড়িতে আমাদের বসার কথা সেখানে আমাদের সিট এনাফ ছিল না, তারপর আমরা অর্ধেকের মতো অন্য সাইডে যে বসছি। আমার পিছনে যে ভাইয়া ছিল সে আবার আই থিঙ্ক ওদের ওই পোস্ট গ্রাজুয়েশনের লোকজন হতে পারে, বা তার সে দেখা যাচ্ছে সেকেন্ড বা থার্ড ইয়ারের লোকজন হতে পারে, হোয়াট এভার। আমি জাস্ট এই ক্লিপটা রেকর্ড করেছিলাম যেটা এখন স্ক্রিনে দেখতেছি, এই ক্লিপটা রেকর্ড করার সাথে সে আমার বলছে প্লিজ টার্ন অফ ইউর ফোন অ্যান্ড ডিলিট দ্য ক্লিপ। আমি যেহেতু বিভিন্ন জায়গায় যে ভিডিওটা শ্যুট করি তো তাই দেখা গেছে অনেক জায়গায় নিষেধ করে, সো আমি কিছু কোশ্চেন করি নাই যে কেন রেকর্ড করতে পারবো না। তো আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার সাথে তো বলছে অলসো ডিলিট ফ্রম দ্য ট্রাশ ব্রো, নাইস, অনেক ইন্টেলিজেন্ট হয়েছো বুঝছি, বাট ওল্ডার জেনারেশন থেকে নতুন জেনারেশন না একটু অ্যাডভান্স হয়ে থাকে, এটা মনে রাখবা। তুমি ট্রাশ থেকে ডিলিট করতে বলছো,
আমি ট্রাস্ট থেকে সিকিউর ফোল্ডারে পাঠাই দিছি, মানে যেহেতু রেকর্ড করতে পারছিলাম না, বুঝতেছিলাম না যে কিভাবে বাকিটা রেকর্ড করব। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, করছিলাম কি যে আমি যেখানে বসে আছি সেখানে একটু জায়গা ফাঁকা রেখে এইভাবে ফোনটা রেখে দিছিলাম, রেখে দিয়ে আমি এইভাবে ভিডিওটা রেকর্ড করতে শুরু করছিলাম আল্ট্রা ওয়াইড অন করে। বাট যে ক্লিপ গুলো আসছিল যে ওটা খুব একটা ইউজেবল না, বিকজ দেখা যাচ্ছে এখানে রাখার পর এই সাইডে আমার ব্যাগ ছিল আর দেখা যাচ্ছে আমাদের সামনে আর এক সারি সোফা ছিল, সোফা সেট। তো সেই সোফা সেটের জন্য দেখা যাচ্ছে ওই ক্লিয়ার ভিউটা আসছিল না। তারপর ফোন এভাবে যখন রাখছি তখন যে ভিউটা আসছে ওটাও খুব একটা ইউজেবল ছিল না। এখন অনেকে ভাবতে পারো যে ভিডিও করার যেহেতু পারমিশন দিচ্ছে না, তাও আমি কেন এত চেষ্টা করতেছি ভিডিও করার জন্য? ইন্টারেস্টিং বিষয় হলো ভিডিও করতে দিতেছে না শুধু আমাদের, স্পেশালি ওই জায়গাটায়। আমি দেখতেছি অন্যদিকে স্ট্যান্ডার যা বসে হয়েছে তারা ফুললি খুব আনন্দের সাথে ভিডিও করে যাইতেছে, শুধু তা না, এটা যদি দেখাচ্ছে অফিসিয়ালি দেখানো নিষেধ হতো বাংলাদেশের থেকে, সেক্ষেত্রে আমি লিটারালি কিছুই করতাম না। কিন্তু এখানে মজার ঘটনা হলো এই যে ওটা বিটিভিতে লাইভ টেলিকাস্ট করা হবে। আমার কথা হলো যখন বিটিভিতে দেখানো আছে তার মানে তো সারা ওয়ার্ল্ডে একদম পাবলিকলি দেখানোই হচ্ছে, আর এখানে তো আমার মনেও হলো না যে গোপন রাখার মতো তেমন স্পেশালি কিছু ছিল। তো সেই জন্য ভাবলাম যে হলো ওই যেখানে বসেছে ওখান থেকে উঠে চলে যাই, যে আমার অন্য ফ্রেন্ডের যেখানে আছে ওখানে চলে। তো তারপর ওখান থেকে উঠে আসার পর আমি যেখানে বসছিলাম ওখানে মূলত সিট ছিল না, বাট একজন সিট শেয়ার করে বসতে হয়েছিল। বাট ওখানে বসার পর বেশ কিছু ক্লিপ রেকর্ড করতে পারছিলাম, বেশ কিছু ক্লিপ বলতে ওই যতক্ষণ ওখানে বসেছিলাম অ্যারাউন্ড 30 মিনিটস মতো, ওই 30 মিনিটসের অলমোস্ট ওই ফার্স্ট ক্লিপ বাদে আমার কাছে কোনো ক্লিপই নাই। আর হলো এখানে আসার পর অ্যারাউন্ড তারপর আরও 2.5 ঘন্টা কি 3 ঘন্টার মতো বসেছিলাম, তো ওই টাইমের মধ্যে 38 মিনিটস সামথিং আমি রেকর্ড করছিলাম। এই যে দেখা যাচ্ছে এই আকাশে দাঁড়াই রয়েছে, এটা এর কাছে না মাইক্রোফোন রয়েছে মনে হয়, নালে এত জোর হবে ছন্দ পরিবর্তনের মাধ্যমে। তো এইগুলো ছিল মেইন সেনাবাহিনীর কোস্টগার্ডের অংশ, এর মধ্যে প্লেনের বিভিন্ন মুভমেন্ট আমাদের দেখাইছিল। প্লেন থেকে বর্নিল ধোয়াচির উড়ে আসছে 5টি কেডব্লিউ বিমানের সমন্বয় গঠিত একটি অ্যারোহেড ফরমেশন, তার সাথে আছেন স্কোয়াড্রন তাশফিক। এই ফরমেশনে ডানে রয়েছেন স্কোয়াড্রন সঞ্জিত ও ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সাইফ, এরও ডানে রয়েছে স্কোয়াড্রন মোহাম্মদ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, এরও বামে রয়েছে স্কোয়াড্রন আহমেদ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। একটি ভিগ আকৃতির ফরমেশন, এই ফরমেশনে নবসংযুক্ত 5টি গ্রুপ G1TV বিমানের সমন্বয় গঠিত একটি অ্যারোহেড ফরমেশন, তার সাথে আছে স্কোয়াড্রন ইফতে। এই ফরমেশন ডানে রয়েছে স্কোয়াড্রন হাসান ও স্কোয়াড্রন ফাহাম, ডানে রয়েছে স্কোয়াড্রন আরাফাত, বামে রয়েছে G1TV বিমানের সমন্বয় গঠিত একটি ডায়মন্ড ফরমেশন, তার সাথে আছে স্কোয়াড্রন নাজমুল। এই ফরমেশন ডানে রয়েছে স্কোয়াড্রন মুস্তাফিজ ও স্কোয়াড্রন তৈয়ব, বামে রয়েছে স্কোয়াড্রন এলাহি ও স্কোয়াড্রন সাইদ। এবার আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার আনুরের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে 5টি PT-6 বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন, তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার সাদমান। এই ফরমেশন ডানে রয়েছে স্কোয়াড্রন জুবায়ের ও স্কোয়াড্রন ইরফান, এরও ডানে রয়েছে স্কোয়াড্রন তানজিদ ও স্কোয়াড্রন শামস, বামে রয়েছে স্কোয়াড্রন আসিফুল স্কোয়াড্রন আরফিন, এবং এরও বামে রয়েছে স্কোয়াড্রন খান ও স্কোয়াড্রন তারিক।
অগস্টা 119 হেলিকপ্টারের ভিগ আকৃতির একটি ফরমেশন। তার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার শাহ, তার সাথে আছেন ফ্লাইং অফিসার হামিম, ডানে রয়েছেন উইং কমান্ডার সিয়া ও স্কোয়াড্রন জাহারা, এবং বামে রয়েছেন স্কোয়াড্রন তানভীর। অসমে 90 ডিগ্রি দিক পরিবর্তন করে বিমানটি উত্তর আকাশে অবস্থান গ্রহণ করবে। এবার বিমানটি 90 ডিগ্রি দিক পরিবর্তন করে অত্যন্ত দক্ষতার সামনে আপনাদের সামনে প্রদর্শন করবে একটি লুক। ডগ ফাইটে শত্রু বিমানকে ধোঁকা দিয়ে শত্রুকে পিছন থেকে সামনে আনতে এই ম্যানুভারটি অত্যন্ত কার্যকরী। ক্লোভার লিফ ম্যানুভার, নীল আকাশের বুকে ক্লোভার লিফের আকৃতি তৈরি করার জন্য এই ম্যানুভারটি ক্লোভার লিফ হিসেবে পরিচিত। এবার বিমানটি অত্যন্ত দক্ষতার সাথে প্রদর্শন করবে স্প্লিট এস ম্যানুভার। শ্রুতি মন্ডলী, আপনাদের সামনে বিমানটি প্রদর্শন করছে একটি স্প্লিট এস ম্যানুভার। ক্লোজ কম্বাটে অতি দ্রুত 180 ডিগ্রি দিক পরিবর্তন করতে এই ম্যানুভারটি ব্যবহৃত হয়। প্রদর্শন করবে একটি ম্যাক্স রেড টার্ন। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মাহবুবের নেতৃত্বে বর্ণিল ধোয়া ছেড়ে পাঁচটি KW বিমানের সমন্বয়ে একটি গঠিত একটি ফাইভ শিপার ফরমেশন গ্যালারির পূর্ব প্রান্তে অবস্থান নেবে। বিভিন্ন দৈহিক ফরমেশন ব্রেকার হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ডের পূর্ব আকাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল গ্র্যাজুয়েশন পুসকাস এবং প্লেনের মুভমেন্টের অংশগুলো, এবং এরপর আমরা আবার সারিবদ্ধভাবে একটা ওয়াশরুম টাইপের একটা জায়গা আছে, ওখানে যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তার পরে ভিডিও করলে তো নতুন ফোন বললে চার্জ পড়বে। হ্যাঁ, তারপরে আমরা হলো বাসে যে, তারপর খাওয়া দাওয়ার ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমি ছিলাম লাস্ট পার্সন যে বাসে উঠছি, তা বাদে আর কেউ ছিল না, সবাই বাসে আগে চলে গেছিল আমার জন্য। ওদের ওখান থেকে যে খাবারটা দিছিল দ্যাট ওয়াজ সুপার গ্রেট। একটা মাঝারি সাইজের আপেল ছিল, একটা বড় সাইজের প্যাটি ছিল, একটা মিষ্টি ছিল মাঝারি সাইজের, আর কি ছিল আর কিছু ছিল, গান বাজনা হচ্ছিল, বহুত কিছু ইন্টারেস্টিং হচ্ছিল। তো ঠিক হলো যে আমরা গদখালি ঘুরতে যাবো, যারা গদ খেয়েছে না, গদখালিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। আর আমরা গদখালি যে আমি তেমন একটা ভিডিও শুট টুট করে নাই। আরে কারে ধরতে যে ওর কলেজে কথা বেরোচ্ছে না, বললাম ওর আমি ধরে রাখছি হাত দিয়ে। পরে কোনোবার গেলে গদখালিও দেখানোর চেষ্টা করবো। আমার জেনারেলি ব্লগ টাইপের জিনিস অতটা পছন্দ না, বাট ইয়া ইস্টার্ন লাইফ যেহেতু ডকুমেন্টারি করতেছি দেখাতে হইতেছে, কিছু করার নাই আমার। যাই হোক, এই ছিল টোটাল কুসকাসের ইভেন্টটা। তো ম্যাটার অফ ফ্যাক্ট একটা জিনিস বলি নাই যে আমাদের ফ্রেন্ডসদের মধ্যে ছেলেরা সবাই গদখালির মেইন যে বাস স্ট্যান্ডটা সেখানে নেমে গেলেও মেয়েরা ওখানে নামে নাই, বিকজ বাসে ছাড়া ছিল কেমন একটা হয়ে যায়। তো তারা আবার তারপরের বাস স্ট্যান্ডে নেমে গদখালি ওখানে আসছিল। ম্যাটার অফ ফ্যাক্ট আমি এটা বলতেছি, তার মানে কি আবার নেগেটিভলি নিও না। আমি জেনারেলি আজ পর্যন্ত কোনোদিন পর রিলেশনে যাইনি, আমি পিওর সিঙ্গেল, এবং আশা করি যে অন্তত ইন্টারলাইফ শেষ হওয়ার আগে আমি কোনো রিলেশনে যাচ্ছি না।
আমাদের অন্য যে ফ্রেন্ডরা ছিল তাদের গার্লফ্রেন্ডরা ছিল, আমি জেনারেলি খুব একটা এই বিষয়ে কমফোর্টেবল না কথা বলতে, সেই জন্য এই বিষয়ে আর কিছু বলতে আসছি না। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, ইটস মাই ফিফথ, টাটা।